বহুদিন পর নতুন এক রোমান্টিক সিনেমায় দেখা যাবে চিত্রনায়ক আরফিন শুভকে। ভক্তরা তাকে অনেকদিন কোনো রোমান্টিক সিনেমায় দেখতে পায় না, তার ভক্তদের আশা পূরণ করতে চলেছেন এবার। ছুঁয়ে দিলে মন সিনেমার পর এবার প্রেমের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাম চূড়ান্ত না হয় এ সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়া। এটি আরিয়ানের সঙ্গে আরফিন শুভর প্রথম সিনেমা। সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করছেন আফসানা আরা বিন্দু। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে এটি চর্গির জন্য নির্মিত হচ্ছে। চর্গির জন্য এটি শুভর প্রথম কাজ। সিনেমাটির সঙ্গে যুক্ত একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তবে কখনো সিনেমাটির প্রসঙ্গে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চায় না সংশ্লিষ্টরা। তারা বলেছেন দ্রুতই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন আলফা আই ও চর্গী।